হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? ওয়েলকাম ব্যাক। শুরু করতে যাচ্ছি ট্রাভেল শো ঘুরি ফিরির নতুন অভিযান। আমাদের এবারের অভিযান গারো পাহাড়ের পাদদেশে গড়ে ওঠা নেত্রকোনা জেলার সীমান্তবর্তী উপজেলা সুসাং দুর্গাপুরকে নিয়ে। আর বন্ধুরা, আপনারা এখন দেখছেন দুর্গাপুর পৌরসভা শহর। বন্ধুরা, আপনারা এখন দেখছেন দুর্গাপুরের ক্ষুদ্র নৃগোষ্ঠী কালচারাল একাডেমি, দুর্গাপুরের বাসস্ট্যান্ডের পাশে অবস্থিত এই একাডেমিটি। এ অঞ্চলে বসবাসকারী ক্ষুদ্র নৃগোষ্ঠীর জীবনযাত্রার নানা নিদর্শন রয়েছে এখানে। দুর্গাপুর এবং এর আশেপাশের পাহাড়ি অঞ্চলে গারো, হাজং, কোচ, ডালু, বানাই প্রভৃতি ক্ষুদ্র নৃগোষ্ঠীর বসবাস। এদের জীবনধারা যেমন বৈচিত্র্যময়, তেমনি বৈচিত্র্যময় এদের সংস্কৃতিও। তাদের এসব ঐতিহ্যকে সংরক্ষণ, উন্নয়ন এবং চর্চার জন্যই 1977 সালে গড়ে তোলা হয়েছে এই একাডেমিটি। বন্ধুরা, আপনারা দেখছেন সোমেশ্বরী নদী। সারা বছর এই নদীতে চলে কয়লা উত্তোলনের কাজ, আর শীতকালে যখন পানি কম থাকে তখন সোমেশ্বরী নদীতে হাঁটুপাড়িতে নেমে হাঁটাহাঁটি করবেন, ফিলিংসটা হবে দুর্দান্ত। বন্ধুরা, আপনারা এখন দেখছেন ভারতের মেঘালয় সীমান্তের গারো পাহাড়, আর আমাদের দুর্গাপুরের উঁচু উঁচু টিলাগুলো এবং হাজং আর গারোপল্লী। কোন পিলার? আচ্ছা, এখানে ইন্ডিয়ার বর্ডার দেখা যাচ্ছে। আজকের অনুষ্ঠানের শুরুতেই সুসাং দুর্গাপুর এবং বিরিশিরির মধ্যে যে কনফিউশন, এটা দূর করে নিই। আপনারা যারা চীনামাটির পাহাড়, গারো পাহাড় বা সোমেশ্বরী নদী বলতে বিরিশিরি বোঝেন, তাদের উদ্দেশ্যে বলছি বিরিশিরি আসলে একটি ইউনিয়ন। এটি দুর্গাপুর থানার অন্তর্গত একটি ইউনিয়ন। চীনামাটির পাহাড়, রানীখং সীমান্ত, তারপর সোমেশ্বরী নদী, আরও যা যা দেখবেন সবই দুর্গাপুর থানার অন্তর্গত এবং অন্যান্য ইউনিয়নে। অর্থাৎ আপনি বিরিশিরিতে কিছুই দেখছেন না, আপনি মূলত দেখছেন পুরো সুসং দুর্গাপুর উপজেলার বিভিন্ন জায়গা। আসলে বিরিশিরিতে দুর্গাপুর আসার পথে প্রধান বাস স্ট্যান্ডটা পড়ে, এজন্য এই নাম হয়ে গেছে জায়গাটার বিরিশিরি, কিন্তু এটি মূলত সুসাং দুর্গাপুর। বিরিশিরি বাস স্ট্যান্ড থেকে দুর্গাপুর 5 মিনিটের দূরত্ব। এখানে আপনাকে মাঝখানে শুধুমাত্র সোমেশ্বরী নদীটা পার হতে হবে। বন্ধুরা, আপনারা এখন দেখছেন দুর্গাপুর জমিদার বাড়ি। মূলত দুর্গাপুর জমিদার বাড়ির বিরাট কমপ্লেক্সে এখন জমিদার বাড়ি ছাড়াও রয়েছে সুসং মহাবিদ্যালয়, সুসং সরকারি প্রাথমিক বিদ্যালয়, সুসং মহিলা কলেজ। এবার আপনাদের জানিয়ে দিই আপনারা কীভাবে সুসং দুর্গাপুরে আসবেন। মূলত কংস নদীর উপরে যে বৃষ্টি ছিল, এই বৃষ্টি ভেঙে যাওয়ার কারণে ঢাকা থেকে সুসং দুর্গাপুরের যোগাযোগ ব্যবস্থা অনেকটাই কঠিন হয়ে গেছে। তবে আপনাদের একটা সহজ উপায় বলে দিচ্ছি, এটি হচ্ছে আপনারা প্রথমে ঢাকা থেকে ময়মনসিংহে আসবেন বাসে।
তারপর ময়মনসিং থেকে জারিয়া এক্সপ্রেসে করে আপনি জারিয়াতে আসবেন। ময়মনসিং হতে জারিয়া পর্যন্ত দিনে চারবার লোকাল ট্রেন চলাচল করে, সকাল ছটায়, সকাল এগারোটায়, বিকাল চারটায়, রাত আটটায়। তারপর জারিয়াতে আসার পরে আপনাকে কংস নদী নৌকাযোগে পার হতে হবে। ভাড়া কম বেশি 3-5 টাকা নিতে পারে। নদী পার হয়ে আপনি চলে আসবেন ঝাঞ্জাইলে। ঝাঞ্জাইল থেকে অটো কিংবা মোটরসাইকেল যোগে আধা ঘন্টার মধ্যে আপনি পৌঁছে যেতে পারবেন সুসাং দুর্গাপুরে। এক্ষেত্রে আপনার মোটরসাইকেল কিংবা অটো যানবাহন বেঁধে 40-60 টাকা খরচ হবে। এছাড়া আপনারা ঢাকা থেকে নেত্রকোনাগামী হাওড় এক্সপ্রেস কিংবা মোহনগঞ্জ এক্সপ্রেসে করে শ্যামগঞ্জে নামতে পারেন। তারপর শ্যামগঞ্জ থেকে মোটরসাইকেল কিংবা মাহেন্দ্র যোগে চলে যেতে পারবেন সুসং দুর্গাপুর। এছাড়া বাসে আসতে চাইলে এখন আপনি ওই সেম জায়গা শ্যামগঞ্জে নামতে হবে, শাহজালাল পরিবহনে আসবেন। আর কংস নদীর উপরে ব্রিজ নির্মাণের কাজ চলছে, ব্রিজটা ঠিক হয়ে গেলে আপনি সরাসরি ঢাকা থেকে সুসং দুর্গাপুর আসতে পারবেন। আর বন্ধুরা, এক্ষেত্রে বলে রাখা ভালো, আমি বারবার ট্রেনের কথা বলছি, কারণ শ্যামগঞ্জ থেকে দুর্গাপুর পর্যন্ত রাস্তাটা যথেষ্ট খারাপ। বন্ধুরা, আপনারা এখন দেখছেন দুর্গাপুরের সেই বিখ্যাত চীনামাটির সাদা পাহাড়। চীনামাটির প্রাচীন ইতিহাস না জানা গেলেও 1957 সাল থেকে এ মাটি উত্তোলনের কাজ শুরু হয় এখানে। 1960 সালে সর্বপ্রথম কোহিনুর অ্যালুমিনিয়াম ওয়ার্কস এই সাদা মাটি উত্তোলনের কাজ শুরু করে এখানে। পরে 1973 সালে যোগ দেয় BCIC। দুর্গাপুরের সীমান্তবর্তী অঞ্চলে এরকম ছড়িয়ে ছিটিয়ে থাকা বেশ কিছু চীনামাটির পাহাড় আপনি দেখতে পাবেন। সাদা, গোলাপি, হলুদ, বেগুনি, খয়েরি, নীলাপ সব বিভিন্ন রঙের মাটির পাহাড় আপনার চোখকে জুড়িয়ে দিবে, এটা নিশ্চিন্তে বলা যায়। বন্ধুরা, আপনারা এখন দেখছেন হাজংমাতার রাশিমণি স্মৃতিসৌধ। আপনারা এখন দেখছেন সাধু জোসেফের ধর্মপল্লী। সুসং দুর্গাপুর থেকে সমস্যা নদী পার হয়ে রিক্সা যেতে হয় রানীখং গ্রামে। এখানে আছে সাধু জোসেফের ধর্মপল্লী। রানীখং গ্রামের ক্যাথলিক গির্জাটি প্রতিষ্ঠিত হয় 1912 সালে। সুসাং দুর্গাপুরে থাকার জন্য বেশ ভালো মানের কয়েকটি গেস্ট হাউস আছে। এদের মধ্যে জেলা পরিষদ ডাক বাংলো, ক্ষুদ্র নৃগোষ্ঠী, কালচারাল একাডেমি গেস্ট হাউস, YWCA গেস্ট হাউস, YMCA গেস্ট হাউস, স্বর্ণা গেস্ট হাউস উল্লেখযোগ্য। এসব গেস্ট হাউসে থাকতে হলে আপনাকে গুনতে হবে 200-600 টাকা। খাবার দাবারের ব্যাপারে চিন্তা করবেন না, তালুকদার প্লাজার আশেপাশে রয়েছে বেশ কয়েকটি খাবারের রেস্টুরেন্ট। তবে আমি সাজেস্ট করব হোটেল দুলালের কথা, এখানকার খাবার যথেষ্ট ভালো। Thank you.
বন্ধুরা, ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এই চ্যানেলে বাংলাদেশ ট্যুরিজমের আরও অনেক ভিডিও রয়েছে, নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে। ভালো থাকবেন, আল্লাহ হাফিজ, টেক কেয়ার।